ভেপ বা ই-সিগারেট। অনেকেই মনে করেন ই-সিগারেট ধূমপানের অভ্যাস ত্যাগ করতে সাহায্য করে। ক্যান্সার বিশেষজ্ঞদের মতে ভেপ ধূমপান ছাড়তে সাহায্য করে এর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, কিন্তু কোনো ক্ষেত্রে এর প্রভাব সাধারণ সিগারেটের চেয়েও ক্ষতিকারক বলেছেন তারা। আরেকটি সমীক্ষায় দেখা গেছে ভেপ করলে ক্ষতি হয়, কিন্তু তা সিগারেটের থেকে সামান্য কম, কারণ ভেপের ভেতর তামাক থাকে না, কিন্তু সিগারেটের অন্যান্য কেমিক্যাল তার মধ্যে বিদ্যমান, স্পেশালি নিকোটিন। ভেপিং করার জন্য যে লিকুইড ব্যবহার করা হয় তা নিকোটিনে ভরপুর। আবার জাপানে একটি সমীক্ষায় দেখা গেছে ই সিগারেট সাধারণ সিগারেটের চেয়ে 10 গুণ বেশি ক্ষতিকারক। সীসা অর্থাৎ মডার্ন হুক্কাতে আপনি আপনার ইচ্ছে মতো লিকুইডকে বাষ্পীভূত করে সেই ধোঁয়া দ্বারা ধূমপান করতে পারেন। এর ভেতরেও তামাক থাকে, সাথে কৃত্রিম ফ্লেভার, তাই এটা কিছুটা ভেপিংয়ের মতো হলেও এতে তামাক থাকায় আপনার জন্য অনেক ক্ষতিকর। অনেকে নেশার জন্য সাধারণত ব্যবহার করা হয় না এরকম নানাবিধ খারাপ কেমিক্যাল দিয়েও হুক্কা টানে বা সীসা খায়, কিন্তু সীসাতে প্রচুর ধোঁয়া দেহে গ্রহণ করা হয় সিগারেট কিংবা ভেপের তুলনায়। ক্যান্সার বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি চিন্তিত এর মধ্যে থাকা নিকোটিনের পরিমাণ নিয়ে। ক্যান্সার চিকিৎসক এবং ভয়েস অফ টোব্যাকো ভিকটিমের সক্রিয় সদস্য সোমনাথ সরকার জানাচ্ছেন ই সিগারেটের প্রধান উপকরণ নিকোটিন থেকে দ্রুত আসক্তি তৈরি করে। সিগারেট ছাড়তে চেয়ে যারা এটি ব্যবহার করেন তাদের এর উপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা থেকে দেখা দিতে পারে ফুসফুসের বিভিন্ন অসুখ। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ।